আসসালামু আলাইকুম সকল গাছপ্রেমী বন্ধুদের স্বাগতম। আমি আকাশ, আজকে কথা বলবো আপনাদের সাথে নতুন কিছু বিষয় নিয়ে। অনেকদিন পরে ছাদে উঠলাম, ছাদে ওঠার পরে দেখি আমার ছাদের লুক পুরোটাই চেঞ্জ। আমি যখন ঢাকা থেকে বাসায় ব্যাক করি তখন এক বস্তা কাজ নিয়ে বাসায় এসে বলা যায়, কারণ আম্মু ছাদের পরে কোনো কাজ খুব একটা করে না। কাজ করে না বলতে ভুল বিষয়টা, কারণ ছাদের পরে যত কেয়ার আছে সবগুলো আম্মুই করে, কারণ আমি সবসময় ঢাকায় থাকি, মাঝে মাঝে ছুটি পেলে বাসা আসি। তো সেই হিসাবে আমি যখন আসি তখন টুকটাক যত কাজ আছে করে যাওয়ার চেষ্টা করি, যেমন গাছ রিপোর্টিং করা কিংবা অন্যান্য যখন অগোছালো কাজ রয়েছে সবগুলোই করে যাওয়ার চেষ্টা করি। এখানে আইডি নেমগুলো সব উল্টোপাল্টা হয়ে রয়েছে, একটা আর এক সাইডে হয়ে রয়েছে, মানে আম্মু যখন পানি দিতে সমস্যা হয়েছে একটা আর এক পাশে রেখে দিয়েছে। তো আপনার অ্যাডি নামের বেশ কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার পানিটা মেনটেন করে দেওয়া উচিত। আর একটা বিষয় হচ্ছে এখানে যে ড্রাগন দেখতে পাচ্ছেন আপনি, আমার ড্রাগন ড্রাগন কাটা কিন্তু খুবই দরকার। ড্রাগনের ফুল আসার আগে ড্রাগনের ডাল কর্তন করা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। যদি সঠিকভাবে না করেন তাহলে আপনার ফুল আসবে না, আবার যদি আপনি অতিরিক্ত ডাল কেটে ফেলেন তাহলে আপনার গাছের গ্রোথ অনেকখানিই কমে যায়। এক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কোন ডালটা আপনি কাটছেন এবং কোনটি কাটা যাবে না। আমরা অনেকে মনে করি ড্রাগন গাছ কাটলে হয়ে যায়, কিন্তু না, আসলে বিষয়টা অমন না। সঠিকভাবে আপনার জানা উচিত কোন ডালটি কাটা উচিত কোনটা না। আপনার ফুল আসার ঠিক আগে আপনার একদম ছোট ছোট যে ডালগুলো বেরোবে সেগুলো অবশ্যই আপনি কেটে ফেলবেন। আর গাছে আপনি সবসময় চেষ্টা করবেন যে নিয়ম মাফিক পানি দেওয়ার জন্য, আমি এটা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি পানি দেওয়ার জন্য। আপনার রেডি নেমে যে ফুলগুলো পড়ছে, মাশাআল্লাহ খুব সুন্দর ফুল পড়ছে, আমার নিজেরই হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, এত সুন্দর ফুল। এডেনিয়ামের সামনে বর্ষার মরশুম বা এখন যে বর্ষার মরশুম, আপনারা চেষ্টা করবেন সবসময় পানিটা সুন্দরভাবে দেওয়ার জন্য এবং ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো রাখার জন্য। যদি না হয় তাহলে অবশ্যই আপনার ড্রাগন কিংবা ড্রাগন এডেনিয়াম যে কোনো গাছই গোড়া পচে যাবে, কারণ এগুলো আছে ক্যাকটাস জাতীয় গাছ, মরুর গাছ, যার কারণে এগুলো যদি আপনার উল্টোপাল্টা হয় তাহলে পচে যায়। এবং আমাদের আবহাওয়া এটা আস্তে আস্তে টিকে গেছে, তারপরও কিছু কিছু বিষয় অবলম্বন করা উচিত, যদি না করে তাহলে সমস্যা হবে। সো সব কাজ শেষ, মোটামুটি এখন গাছগুলো একটু সাজিয়ে রাখছিলাম যত সুন্দর দেখা যায়। বেশ কিছু মাদার এডিনিয়াম রয়েছে যেগুলো ফুল আসছে, এবার ইনশাল্লাহ এবার সবগুলোর থেকে বীজ পাওয়ার আশা আছে। যদি বীজ পাই ইনশাল্লাহ পোলিনেশন করে দেবো, আমি যদি বীজ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো পোলিনেশন সুন্দর করে করে দেয়। কিন্তু আবহাওয়া খুব একটা ভালো না, পোলিনেশন করলে হবে কি না জানি না, তারপরও চেষ্টা করবো। আর একটা জিনিস, আপনি ছাদ বাগানে সবসময় চেষ্টা করবেন নিয়ম মাফিক স্প্রে করার জন্য। আপনার সপ্তাহে 10 দিন পরপর কিংবা 15 দিন পরপর গাছে স্প্রে করার জন্য। অনেকে মনে করেন না আমার গাছ তো সতেজ আছে, কিন্তু সেই গাছগুলো আপনার নিজের কাছে সতেজ মনে হলেও টবের গাছগুলো দুর্বল হয়। মাটিতে যে গাছগুলো আমরা রাখি সেগুলো থেকে অনেক ক্ষেত্রেই দুর্বল হয়, যার কারণে অবশ্যই স্প্রে করা উচিত। যদি না করা হয় তাহলে আপনার গাছে যে পোকামাকড় আছে সেগুলো আপনার গাছ রাখতে পারবে না, লাস্টে পাতা নষ্ট হবে। পাতা নষ্ট হলে আস্তে আস্তে আপনার গাছের পুরো গাছটাই সমস্যা হবে। তো চেষ্টা করবেন গাছে নিয়ম মাফিক স্প্রে করার জন্য। আমার ছাদে মোটামুটি গোছানো শেষ। এখানে আপনি যে এডিনিয়ামটি দেখতে পাচ্ছেন, এটা একটা মাদার গাছের এডিনিয়াম। এখানে ফুল খুব সুন্দর, একটা কমন ফুল আছে, খুবই ভাল লাগে। আপনারা দোয়া করবেন সবাই আমার ছাদ বাগানের জন্য, যেন আরও সুন্দর করে ছাদটি গোছাইতে পারি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ছাদ সম্পর্কে কিংবা কোনো গাছ সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন।